فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون بالبينات والزبر وأنزلنا إليك الذكر لتبين للناس ما نزل إليهم ولعلهم يتفكرون. السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله وحده، الصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه أجمعين ومن تبعهم بإحسان إلى يوم الدين. وبعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل هل ننبئكم بالأخسرين أعمالا الذين ضل سعيهم في الحياة الدنيا وهم يحسبون أنهم يحسنون صنعا. عن أبي سعيد الخدري رضي الله عنه قال: كنا نخرج زكاة الفطر صاعا من طعام أو صاعا من شعير أو صاعا من تمر أو صاعا من أقب أو صاعا من زبيب. আজকে সবার সুন্দর সভাপতি মহাশয়, ওলামায়ে কেরাম, উপস্থিত ইসলাম দরদি ভ্রাতৃবৃন্দ, পর্দার আড়ালের মা ও ভগ্নীগণ, সমস্ত স্তুতি আরাধনা উপাসনা দাসত্ব গোলামী আনুগত্য একমাত্র সেই মহান নিয়ন্তা আল্লাহ রাব্বুল আলামিনের জন্যে, যে আল্লাহ তাআলা সমগ্র বিশ্বের কর্তৃত্ব সার্বভৌমত্ব এবং যিনি সমগ্র জিনিসের কর্তৃত্ব সংস্থাপিত, সেই মহান নিয়ন্তা আল্লাহ রাব্বুল আলামিনের সংক্ষিপ্ত আকারে কৃতজ্ঞতা জ্ঞাপন করে সকলেই বলি আলহামদুলিল্লাহ। তারপরে পরে শত সহস্র শান্তির ধারা বিকশিত হোক নবী কুর শিরোমণি করুণার মুক্ত প্রতির ধারণা বিশেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের উপরে। আল্লাহু সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক আলাই। আপনাদের সম্মুখে যে বিষয় আলোকপাত করার জন্য আমাকে বলা হয়েছে সেটা হচ্ছে সাদাকাতুল ফিত্র এবং কুরবানি। সাদাকাতুল ফিত্র আপাতত অতিবাহিত হলো আর কুরবানি প্রায় আমাদের সামনে আগত বা আসন্ন কুরবানি সামনে আসছে। দুঃখজনক হলেও সত্য, আজকে আমরা মুসলিমরা এমন মুসলিম হয়েছি আর নিজেদের গর্ববোধ করি, অহংকার করি যে আমরা মুসলিম, আমরা আহলুল হাদিস, হাদিস এবং কোরআনের অনুসারী এই দাবি করি। কিন্তু দুঃখজনক হলেও সত্য, মানুষ চাঁদ দেখে রোজা ধরে আর চাঁদ দেখে ছাড়ে, কিন্তু এটা চিরাচরিত প্রায় 95% মুসলিমদের রীতিনীতি, চাঁদ দেখে নামাজ ধরে আর চাঁদ দেখে নামাজ ছাড়ে। কথা বুঝতে পেরেছেন? চাঁদ দেখে নামাজ ধরে আর চাঁদ দেখে নামাজ ছাড়ে। রমাজানে যখন চাঁদ উঠে তখন 95% মুসলিম তারা নামাজ পড়ে, তারাই পড়ে, সমস্ত কিছু করে। আর যখন ঈদের চাঁদ উঠে যায় তখন নামাজ মাইনাস, নামাজ বাদ, মানে চাঁদ উঠে গেছে আর নামাজ পড়া যাবে না। চাঁদ থেকে নামাজ ধরে আর চাঁদ থেকে ছাড়ে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরকম একটা হাদিস বর্ণনা করলেন না যে চাঁদ থেকে রোজা ধরো আর চাঁদ থেকে ছাড়ো, চাঁদ থেকে রোজা ধরো আর চাঁদ থেকে ছাড়ো, এটা যেমন বর্ণনা করেছেন অনুরূপ ভাবে তার বর্ণনা করা উচিত ছিল যে চাঁদ থেকে নামাজ ধরো আর চাঁদ থেকে ছাড়ো, তাহলে আমাদের জন্য খুব দলিল হতো, স্পষ্ট শক্তিশালী আমাদের দলিল হয়ে যেত। আজকে আমরা মুসলিম হয়েছি আর নিজেদের কর্মবোধ করি যে আমরা আজকে আর মুসলিম আর দাবি করি, অহংকার করি, কেমন মুসলিম আল্লাহ রাখি যাবে। মুসলিম হয়েছি, ইসলাম ধর্মে আমাদের জন্ম, মুসলিম ঘরে জন্ম, বলি ইসলামের অনেক উপকার করে দিয়েছি, দান খায়রাত করছি, মসজিদ করে দিয়েছি, মাদ্রাসা করে দিয়েছি। আল্লাহ তাআলা বলেন পবিত্র কোরআন সূরাতুল হুজুরাত 49 আয়াত নম্বর 17, এমন নূর আলাইকা আন আসলামু
قل لا تمنوا علي اسلامكم بل الله يمن عليكم ان هداكم للايمان ان كنتم صادقين. নবী সাল্লাল্লাহু আলাইহি এর যুগে কিছু নবাগত মুসলিম নবমুসলিম নবী সাল্লাল্লাহু আলাইহির কাছে এলো, আসার পরে বলছে এমন নুন আলাইকা আনাসলামু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি, আপনাকে আমরা ধন্য করেছি, ইসলাম কবুল করে আমরা আপনাকে ধন্য করে দিয়েছি, আপনার উপকার করে দিয়েছি, আপনাকে আমরা সাকসেসফুল করে দিয়েছি, আপনাকে ধন্য করেছি, উত্তীর্ণ করেছি, সাকসেসফুল করেছি. মানে তারা বলতে চাইলো আমরা ইসলাম কবুল করে আপনার উপকার করে দিয়েছি, আর আল্লাহ তাআলা চাল তুলে দিয়েছে, ইসলামের চাল তুলে দিয়েছি. আল্লাহ তাআলা বললেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বলে দাও ইসলামাকুম, তোমাদের ইসলাম কবুল করাতে আমরা আমাকে তোমরা ধন্য করনি, তোমরা ইসলাম কবুল করে আমাকে ধন্য করনি, মুসলিম হয়ে গিয়ে আমাকে ধন্য করনি, বালিল্লাহু ইয়ামুন আলাইকুম, বরং আল্লাহ তাআলা তোমাদেরকে ধন্য করেছেন, আল্লাহ তাআলা তোমাদেরই উপকার করেছেন, আল্লাহ আল্লাহ তাআলা তোমাদেরই সঠিক পথ দেখিয়েছেন, আন হাদাকুম লিল ঈমান ইয়া কুনতুম সাদিকিন, আল্লাহ তাআলা তোমাদেরকে হিদায়াতের পথ দেখিয়েছেন, ঈমানের পথ দেখিয়েছেন, সঠিক পথে পরিচালিত করেছেন, যদি তোমরা সত্যবাদী হও. আল্লাহ তাআলা এখানে বলতে চাইলেন মুসলিম হয়ে গিয়ে তুমি এমন কিছু উপকার করে দাওনি, আল্লাহর কোনো লাভ নেই, তুমি ভালো কাজ করো আর খারাপ কাজ করো, দাড়ি রাখো আর না রাখো, পাঁচকের সলাদাই করোই বা না করো, বিড়ি খাও আর না খাও, যা কিছু করো এতে আল্লাহ তাআলা কিছু আসে যায় না. আল্লাহ তাআলা বলেন পবিত্র কোরআন সূরা নাম্বার 41 আয়াত নম্বর 46 সূরা হামিম সাজদা, আল্লাহ তাআলা বলছেন মান আমিলা সালিহান ফালি নাফসি ওয়া মান আসা ফালাইহা, যে ব্যক্তি ভালো কাজ করবে সে নিজের জন্যই করলো, এবং যে ব্যক্তি খারাপ কাজ করলো সে নিজের জন্যই করলো. এখানে আল্লাহ তাআলা চার পয়সা ক্ষতি হয় না, লাভ হয় না. কোন মুসলিম পাঁচ ওয়াক্তের নামাজ পড়ুক আর না পড়ুক, দাড়ি রাখুক আর না রাখুক, বিড়ি খাক আর না খাক, সিগারেট খাক আর না খাক, মদ পান করুক বা না করুক, যে যা করবে সে তার ফল পাবে, আল্লাহ তাআলা কিঞ্চিৎ পরিমাণ পরোয়া করেন না কারো, আল্লাহর কিছুই লাভ হয় না, ক্ষতিও হয় না. কে ভালো কাজ করলো আর কে খারাপ কাজ করলো আল্লাহ কিঞ্চিৎ পরিমাণে হয় না. এই জন্য একটি বিষয় আমি হোয়াটসঅ্যাপ এবং বিভিন্ন জায়গায় এটা শেয়ার করেছি, হারানো বিজ্ঞপ্তি, ঈদের দিন থেকে নিয়ে অনেক মুসল্লিদের খুঁজে পাওয়া যাচ্ছে না. অনুগ্রহপূর্বক যদি আপনারা দেখে থাকেন তাহলে মসজিদে পাঠিয়ে দেবেন, পুরস্কার আল্লাহ তাআলা কিয়ামত দিবসে প্রদান করবেন. অধিকাংশই আজকে এসব নামধারী মুসলিম, কলঙ্কিত মুসলিম, ইসলামের সঙ্গে এদের কোনো সম্পর্ক নেই. আল্লাহ তাআলা বলেন পবিত্র কোরআন সূরাতুল কাহফ সূরা নম্বর 103, কুল হাল নুনাব্বিউকুম বিল আখসারিনা আমালা আল্লাযীনা যাল্লা সাইহুম বিল হায়াতিদ দুনিয়া ওয়া হুম ইয়াহসাবুনা আন্নাহুম ইউসিনুনা সুনআ. আল্লাহ তাআলা বলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বলে দাও হাল নুনাব্বিউকুম, আমি কি তোমাদেরকে সংবাদ দেব না, আমি কি তোমাদেরকে অবহিত করব না, আমি কি তোমাদের খবর দেব না, বিল আখসারিনা আমালা, ক্ষতিগ্রস্ত আমল সম্পর্কে, ক্ষতিগ্রস্ত আমল সম্পর্কে আমি কি তোমাদেরকে অবহিত করব না, খবর দেব না. আল্লাযীনা যাল্লা সাইহুম বিল হায়াতিদ দুনিয়া, যারা পার্থিব জগতে পদভ্রষ্ট পদভ্রষ্ট ক্ষতিগ্রস্ত আমল করে আর কি করে, আল্লাযীনা ইয়াহসাবুনা আন্নাহুম ইউহসিনুনা সুনআ, আর তারা ধারণা করে যে আমরা খুব ভালো কাজই করছি, উত্তম কাজ করছি, ভালো কাজ করছি, এটা ধারণা করে. আল্লাহ কি বলেন এখানে, এই আয়াত থেকে প্রমাণিত হচ্ছে যে মানুষ আমল করে কিন্তু মনে করে যে ভালো কাজ করছি, ভালো মনে করেই করে. এই জন্য আল মুহজামুল কবির তাবারানি হাদিস নাম্বার 105 ইবনে উমার রাদিয়াল্লাহু আনহু বলেন কুল্লু বিদআতিন দালালা ওয়া ইন রান রাহান নাস হাসানা, প্রত্যেক বিদআত হচ্ছে ভ্রষ্টতা যদি চ মানুষ সেটাকে ভালো মনে করে করে. তো মানুষ আমল করবে কিন্তু ভালো মনে করে করবে, কিন্তু সেগুলো ভালো নয়, ক্ষতিগ্রস্ত. নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন
সহিহুল বুখারি হাদিস নম্বর 1718, সহিহুল বুখারি হাদিস নম্বর 2697, সহিহ মুসলিম হাদিস নম্বর 1718, মানে আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দুন, এটা সহিহ মুসলিমের বর্ণনা। আর সহিহুল বুখারিতে আছে, মান আহদাসা ফি আমরিন হাযা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ্দুন, যে ব্যক্তি এমন আমল করল, মান আমিলা আমালান, যে ব্যক্তি এমন আমল করবে, এমন আমল লাইসা আলাইহি আমরুনা, যাতে আমাদের নির্দেশনা নেই, যাতে আমাদের হুকুম নেই, আদেশ নেই, তাহলে রদ্দুন, সেটা যে প্রত্যাখ্যাত, পরিত্যাজ্য, বর্জনীয়, অগ্রহণযোগ্য। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে আমল করেননি, যে করবে সেটা প্রত্যাখ্যাত, পরিত্যাজ্য, অগ্রহণযোগ্য, অর্থাৎ বিদআত। সুতরাং একটা বিষয় আমি বক্তব্য সূচনাতে বলে দিতে চাই, আমল কেবলমাত্র হবে আল্লাহ তাআলার জন্য, আমল হবে আল্লাহ তাআলার জন্য, আর পদ্ধতি হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, আমল হবে কেবলমাত্র আল্লাহর জন্য, আর ইবাদতের পদ্ধতি, আমলের নিয়ম কানুন রীতি নীতি পদ্ধতি সমস্ত কিছু হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো। এই দুই পদ্ধতি ছাড়া, এই দুই থিওরি ছাড়া, এই দুই সূত্র ছাড়া তৃতীয় কোনো যদি সূত্র হয়, তাহলে সেটা গ্রহণযোগ্য হবে না, রেজেক্টেড হবে, অগ্রহণযোগ্য, প্রত্যাখ্যানযোগ্য হবে। সুতরাং আল্লাহর জন্য ইবাদত আর পদ্ধতি হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। এই জন্য সহিহুল জামে সাগির হাদিস নম্বর 5350, সিলসিলে সহিহ হাদিস নম্বর 2194, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাইসা মিন্না মানে আমিলা বিসুন্নতি গায়রিনা, সে আমার পদ্ধতি নয়, সে আমার উন্নতি নয়, সে আমার দরবক্তই নয়, যে আমার পদ্ধতি ছাড়া আমল করে, যে আমার রীতিনীতি ছাড়া, আমার নিয়ম কানুন ছাড়া আমল করে, সে আমার দরবক্তই নয়, সে আমার উন্নতি নয়। এবার হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুতরাং আমরা যে আমল করে চলেছি, এই যে ফিতরা, এই সংক্রান্ত বিষয় আলোচনা করতে বলা হয়, কিছু বাক্যে আলোচনা করবো ইনশাআল্লাহ, এই সম্পর্কে বিস্তারিত আলোচনা রয়েছে আমার ইন্টারনেটে, ইউটিউবে ছাড়া আছে ফিতরা সংক্রান্ত, এটা হানাফি ব্রেডিদের ফিতরা সংক্রান্ত আলোচনার পোস্টমর্টেম বা অপারেশন করতে গিয়ে আলোচনা করেছি, এবং একটি জায়গায় স্পেশালি এই বিষয়ে আলোচনা করেছি। তো ফিতরা সংক্রান্ত সংক্ষিপ্ত করে আলোচনা যেটা, সেটা হচ্ছে ফিতরা কি দিতে হবে, কাকে দিতে হবে, এবং কতটা দিতে হবে, কখন বন্টন করতে হবে, এই কয়েকটি বিষয় মাত্র আলোচনা করব। আল্লাহ বললেন, মানুষ আমল করে কিন্তু ভাবে যে আমরা ভালো কাজ করছি, কিন্তু আসলে সেগুলো ভালো নয়। সাহাবি আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু আনহু, বিখ্যাত সাহাবি, তিনি বর্ণনা করছেন হাদিস, কুন্না নুখরাজু যাকাতাল ফিত্রি সোআম মিন তুআমিন, এই হাদিসটি সহিহ বুখারী এবং মুসলিম বিভিন্ন জায়গাতে এসেছে, সহিহ বুখারী হাদিস নম্বর 1506। আব্দুল্লাহ বিন মাসউদ বলছেন, আমরা বের করতাম, কুন্না নুখরাজু, আমরা বের করতাম যাকাতাল ফিত্রি, ফিত্রা, ফিত্রার যাকাত, অর্থাৎ ফিত্রা বের করতাম, সোআম মিন তুআমিন, খাদ্যদ্রব্য হতে একশা। খাদ্যদ্রব্যটা কি ছিল তখনকার যুগে, অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবী সাল্লামের যুগে খাদ্যদ্রব্য কি ছিল তিনি বর্ণনা করছেন, মিন শাইরিন আও সোআম মিন তামারিন আও সোআম মিন আকিতিন আও সোআম মিন জাবিবিন, গম বা জব, গম, তারপরে খেজুর, খেজুর তো একসা, আও সোআম মিন আকিতিন, আকিতিন হচ্ছে পনির, পনির হচ্ছে ওই ছানা করার পরে যেটাকে শক্ত করে তৈরি করা হয় সেটা হচ্ছে পনির, সেটা একসা, কিংবা জাবিবিন আও সোআম মিন জাবিবিন, কিংবা একসা কিশমিশ, আঙ্গুরকে শুকনো করে যেটা তৈরি করা হয় সেটা হচ্ছে কিশমিশ, আমরা সকলে চিনেন। তো আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু আনহু বলছেন যে আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে খাদ্যদ্রব্য হতে ফিতরা আদায় করতাম, আর সেটা ছিল একসা, গম, খেজুর, পনির, কিশমিশ, যে কোনো একটার মধ্যে থেকে একসা, আর একসার পরিমাণ করতে গিয়ে প্রায় মুহাদ্দিসিনে কিরাম, ওলামায়ে কিরাম উল্লেখ করেছেন প্রায় 2.5 থেকে 3 কিলো, 2.5 কিলোর একটু বেশি, আনুমানিক 2.5 কিলো,
এটা বর্ণনা করছেন আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু আনহু, বিখ্যাত সাহাবী। এই সম্পর্কে অনেক হাদিস রয়েছে খাদ্যদ্রব্য দেওয়ার ব্যাপারে। আর এই খাদ্যদ্রব্য দিতেন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহু, এটা ইবনে উমার রাদিয়াল্লাহু আনহু আছে। ফরাদে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাত আল ফিত্র صاعًا من تمرنا صاعًا من شعير على العبد الحر والذكر والأنثى والصغير والكبير من المسلمين وأمر بها أو تؤدى قبل خروج الناس إلى الصلاة। عبد الله بن عمر رضي الله عنه বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যাকাত আল ফিত্র 100 ফরজ করেছেন, খাদ্যর পথ 100 বক্সে রেখে জু যাও বা গম পনির যাই হোক, ক্রীতদাস বা স্বাধীন ব্যক্তি, ছোট বড়, পুরুষ মহিলা সকলের উপরে, মিনাল মুসলিমিন যারা মুসলিম, মুসলিমদের মধ্য হইতে যারা বেনামাজি তারা মুসলিম নয়, বেনামাজি মুসলিম নয়। এই পরশুদিন প্রোগ্রাম ছিল আরামবাগে, হুগলি আরামবাগ, সেখানে আমার আলোচনা ছিল এই সম্পর্কে, বেনামাজি কি মুসলিম। বেনামাজিদের কথা, যারা পাঁচ অক্টের নামাজি, পাঁচকের সদালয় করে, তারাও যদি জিরাম করে, উদাসীনতা করে, নামাজের বিষয়ে গাফিলতি করে, তারাও জাহান নামে যাবে। বেনামাজি ও বেনামাজি অনেক দূরের কথা, অনেক দূরের কথা। তো রাসূল আসলাম বলতেন মিনাল মুসলিমিন, মুসলিমদের মধ্য হইতে 100 রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ফরজ করেছেন। ঈদের নামাজে যাওয়ার পূর্বে এটা নবী ইসলাম নির্দেশ দিয়েছেন। যাকাতুল ফিত্র এটা একা একাই বণ্টন করে দেওয়া যাবে নাকি জমা করতে হবে, এই ব্যাপারে সহিহুল বুখারীতে হাদিস রয়েছে, হাদিস নম্বর 3275। আবু হুরায়রা যেন বর্ণনা করছেন যাকাতুল ফিত্র জমা হয়েছিল নবী ইসলামের যুগে, আর সেটা সংরক্ষণাবেক্ষণ করার দায়িত্ব নবী ইসলাম আমাকে অর্পণ করেছিলেন। আর শয়তান চুরি করতে এসেছিল, শয়তান চুরি করতে এসেছিল আর ধরা পড়েছিল, কাকুতি বিরতি করতে লাগলো আর আয়াতুল কুরসি শিখিয়ে দিল। রাত্রিবেলা যদি পড়ে ঘুমাতে সকাল পর্যন্ত শয়তান ধারে কাছে যেতে পারবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন সাদাকা, তোমার কাছে সত্য বলেছে, অপরাধ কাযুবুন যাকা শয়তানুন, সে মিথ্যু, সে ছিল শয়তান। শয়তান তোমাকে এটা শিখিয়ে দিয়ে গেছে আয়াতের কুরসি। তো এখানে জমা হতো, আর আবু হুরায়রা বলছেন আমি ওটা রক্ষণাবেক্ষণ করার জন্য হেফাজতের দায়িত্ব রাসূলুল্লাহ আমাকে দিয়েছিলেন, আমি ছিলাম সেই দায়িত্বে। এই হাদিস থেকে প্রমাণিত হচ্ছে জমা করতে হবে। দ্বিতীয় নাম্বার মুআত্তামা মালিক হাদিস কৃষ্ণ নাম্বার 359, আব্দুল্লাহ উমার বিন খাত্তাব রাদিয়াল্লাহু আনহু যেখানে জমা হতো সেখানে ফিত্রা পানি দিতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে স্বর্ণ মুদ্রা, রৌপ্য মুদ্রা ছিল, তারপরেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে কিংবা সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম থেকে কারো থেকে প্রমাণ নেই যে তারা টাকা দিয়ে ফিত্রা দিয়েছে, একটাও প্রমাণ নেই। হানাফিরা কিছু প্রমাণ পেশ করে, সেগুলো আমি বলছি ইনশাআল্লাহ, সেগুলো আসছে। তো এর ব্যাপারে ফিত্রা জমা হচ্ছে ঠিক আছে, কিন্তু আমরা কি করছি, আমাদের সময়ে চলছে নামাজের পরে বণ্টন, নামাজের পরে বণ্টন করা এটা চলছে, এক সপ্তাহ পরে বণ্টন হচ্ছে। এই ব্যাপারে একটি হাদিস রয়েছে, হাদিসটি শুনুন, ইবনে মাজাহ হাদিস 1827, শুনুন আবু দাউদ হাদিস 1609। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, আর ইবনে আব্বাস ইবনে আব্বাস বলছেন ফরজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ফরজ করেছেন যাকাতুল ফিত্র তুহরাতান লিসায়িম মিনাল রাকবি ওয়াল রাফাতি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যাকাতুল ফিত্র ফরজ করেছেন কেন, রোজাদারদের অপকর্ম, ভুল ভ্রান্তি, দোষ ত্রুটি এসব গুলোকে পবিত্রকরণের জন্য। রোজাদার যখন সিয়াম পালন করে প্রত্যেক মানুষের ভুল হয়, তো এদার পবিত্রকরণের জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ফিত্রাকে ফরজ করেছেন।
গৃহীত হলো, সেই জাকাত অর্থাৎ সেই ফিত্রা গ্রহণযোগ্য হলো, গ্রহণ করা হলো। এবং যে ব্যক্তি নামাজের পর সেটা বণ্টন করলো, সেটা সাধারণ দান হিসাবে পরিগণিত হলো। এই ব্যাপারে ব্যাখ্যা করতে গিয়ে আল্লামা ইমাম সাওকারী রাহিমাহুল্লাহ নাইনুল আওকার চতুর্থ খণ্ড 218 পৃষ্ঠায় বর্ণনা করছেন, ফামান আদ্দাহা ক্বাবলা সালাহ আই ক্বাবলা সালাতিল ঈদ, অর্থাৎ নামা ঈদের নামাজের আগেই যে ব্যক্তি বণ্টন করল তাহলে ফাইয়া যাকাতুন মাকবুলা, তাহলে সেটা গ্রহণযোগ্য ফিত্রা আদায় হলো, মানে সেই ফিত্রাটা গ্রহণযোগ্য হলো। যে ব্যক্তি ঈদের পরে সেটা আদায় করলো, এ বলছেন সাধারণ দান হিসাবে পরিগণিত হলো, সাধারণ দান। আই তিনি বর্ণনা করছেন আল মুরাদু বিজ্জাকাত সাদাকাতুল ফিত্র, এর অর্থ তিনি বলছেন ইয়ানি আল্লাযী ইউতাসাদদাকু বিহা ফী সাইরিল আওকাত, অর্থাৎ সাধারণ যে কোনো সময় সব সময় দান করার মত অবস্থা, মানে দান করলে যেরকম হয় সাধারণ দান, সাধারণ সাদকা যখন এখন যেরকম দান করলে যা হবে অনুরূপ হিসাবে পরিগণিত হবে, অর্থাৎ তার পিত্রা আদায় হবে না, সাধারণ দান হিসাবে পরিগণিত হবে। এখানে একটা বিষয় বলা বাহুল্য হলো, মুতাবিন নিয়ার রাদিয়াল্লাহু আনহু এ বুখারী হাদিস সহিহুল বুখারী প্রথম খণ্ড 133 পৃষ্ঠা, মুতাবিন নিয়ার বলছেন নবী সাল্লাল্লাহু আলাইহি যখন বক্তব্য দিচ্ছিলেন আর বললেন যে ব্যক্তি আমাদের সঙ্গে ঈদের সরবরাহ করলো এবং কুরবানি করলো সে সুন্নাতকে পেয়ে গেল। মুতাবিন নিয়ার দাঁড়িয়ে বলছেন ইয়া রাসূলুল্লাহ, আমি আমার কুরবানির পশুটাকে কুরবানির জন্তুটাকে ঈদের নামাজের আগেই জবাই করার পর রান্না করে নিজে খেয়েছি, পরিবার বর্গ খাইয়েছি, গ্রামবাসী খাইয়েছি, তারপরে নামাজ পড়তে এসেছি। নবী ইসলাম বললেন তোমার মাংস খাওয়া হয়েছে, মাংস খাওয়া হয়েছে, কুরবানি হয়নি। এ হাদিসে কি প্রমাণিত হয়, কিঞ্চিত পরিমাণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে যেই পদ্ধতিতে যখন যে আমল করেছেন কিঞ্চিত পরিমাণ হ্রাস বৃদ্ধি করা যাবে না, অগ্র পশ্চাৎ করা যাবে না। ভাই সকল আমরা তো শুনি, অনেকে জানি কিন্তু মানবে তাকে, মানার হচ্ছে অভাব। একটি হাদিস রয়েছে শোন আবি দাউদ হাদিস নম্বর 1906, একদা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বক্তব্য দিচ্ছিলেন, এমত অবস্থায় আব্দুল ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু মসজিদে প্রবেশ করছিলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি বললেন তোমরা যে যে অবস্থায় সে অবস্থায় বসে পড়ো। আব্দুল ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু ফাজালাসা আলা বাবিল মসজিদ, মসজিদের দরজার উপরে বসে পড়লেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ইয়া আবু আব্দুর রহমান, আব্দুল ইবনে মাসউদ, তুমি তো মসজিদে ভালোভাবে আরেক পা বিধুকি ভালোভাবে বসতে পারতে। তিনি বলছেন ইয়া রাসূলুল্লাহ, আপনি বলেছেন যে যে অবস্থায় সে অবস্থায় বসে পড়ো, আমি অবস্থায় ছিলাম। এক নম্বর কথা। দ্বিতীয় নম্বর, আরো একটি পা মসজিদের ভিতরে পড়তে গিয়ে যদি বসতাম তাহলে আমার বিলম্ব হয়ে যেত, আপনার নির্দেশ আপনার আদেশ পালনে আমার বিলম্ব হয়ে দেরি হয়ে যেত, এই জন্য আমি অবস্থায় বসে পড়েছি। বুঝতে পেরেছেন? কিঞ্চিৎ পরিমাণ হাস বৃদ্ধি চলবে না, অগ্র পশ্চাৎ চলবে না, নবী যা বলেছেন তাই করতে হবে। সোহেল সাহাবি ভাই বলছিলেন, সোহেল ভাই যে হারামে পরিপূর্ণ, আরে হারাম তো সবাই খাচ্ছে, মুলবিদের হারাম খেতে হচ্ছে, মদখোরের বাড়ি বলেন, বেনামাজির বাড়ি বলেন, আর মদ বিক্রেতার বাড়ি বলেন, বিড়ি বিক্রেতার বাড়ি বলেন, শহরের বাড়িতে খেতে হচ্ছে, আজকে হারাম থেকে পাচ্ছে, হারামে পরিপূর্ণ আল্লাহ আলাম। কিছু লোক হয়তো হারাম থেকে পড়ছে না, কিছু লোক কিছু লোক করার চেষ্টা করছে, আলহামদুলিল্লাহ আল্লাহ তাদের যাচাই কাটাই করুক এবং সকল মুসলিম ভাইদের আরাম বর্জন করার, পরিহার করার তৌফিক দান করুন। তো এখানে যখন তিনি বলেছেন সঙ্গে সঙ্গে সেটা মেনে নিয়েছেন, কিঞ্চিত পরিমাণ হ্রাস বিতরণ। এই হাদিস থেকে একটা বিষয় আমি বলতে যাচ্ছি যে তোমরা তাল্লির মাসাকিন মিসকিনদের খাবার, আর এখানে মাদ্রাসার শিক্ষকেরা এরা মনে হচ্ছে মিসকিন হয়ে গেছে, এরাও শুরু করে চাইতে মাদ্রাসা, যদি মাদ্রাসা যদি ইয়াতিম ছেলে থাকে, গরিব ছেলে থাকে, শিক্ষক যদি গরিব থাকে, তার জন্য তাদের হক হিসাব নিতে পারে, মাদ্রাসা বিল্ডিং করবে, শিক্ষকের বেতন দেবে, এর পারপাসে নেওয়া যাবে না। এবারে একটা হাদিস আপনাদের বলি, যে ফামান আত্তা বাদাস সালা ফাইয়া সাদাকাতুন মিনাস সাদাকা, যে ব্যক্তি ফিতর আদায় করলো ঈদের সালাতের পর সেটা সাধারণ দান হিসেবে পরিগণিত হলো।
এখন আমাদের সমাজে ঈদের সালাতের পরে যে ফিতরে বন্টন করার যে নিয়ম চলে আসছে, এর ব্যাপারে কোনো হাদিস আছে নাকি এমনি চলে আসছে? এই ব্যাপারে তাহাদের করতে গিয়ে একটা হাদিস পেয়েছি। এই হাদিসটি রয়েছে বলছেন তারপরে বন্টন করতেন ঈদান সরাফা, যখন তিনি ঈদের সালাত থেকে ফিরে আসতেন, ঈদের নামাজ পড়ে আসার পর ঈদান সরাফা মানে যখন তিনি ঈদের নামাজ পড়ে ফিরে আসতেন, প্রত্যাবর্তন করতেন, তখন তিনি কি করতেন? সুম্মা ইয়াকসিমু বাইনাল মাসাকিন, তিনি সেটা বন্টন করতেন মিসকিনদের মধ্যে। এই হাদিসটা রয়েছে, এই হাদিসটা প্রমাণ পাওয়া গেল যে ঈদের সালাতের পর বন্টন করা যায়, কিন্তু হাদিসটা এবার তাফি, হাদিস কি সহিহ না জয়ীফ এই ব্যাপারে আবু মাশা সিন্দি একজন দাবি আছে এই হাদিসের সানাদে। আবু মাশা সিন্দি মুহাম্মদ বিন কাব এবং নাফে থেকে বর্ণনা করেছেন, আর এর ব্যাপারে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ আর তারিখুল কবির নবম খণ্ড গ্রন্থ পৃষ্ঠা রাবি নাম্বার 985 তিনি বলেছেন মুনকারুল হাদিস আবু মাশার সিন্দি আল মাদারি, এ হচ্ছে মুনকারুল হাদিস। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ যার ব্যাপারে বলেন যে মুনকারুল হাদিস, তার থেকে বর্ণনা করা গ্রহণ জায়েজ নয়, বলিতে নয়, তার দলিল নেওয়া যাবে না। আর ইমাম নাসাই রাহিমাহুল্লাহ বলেন যাইফুন, সে হচ্ছে যাইফ, সে দুর্বল, আর দুআফাল মাতরুকুন লিন নাসাই প্রথম খণ্ড 101 পৃষ্ঠা। قال الألباني هذا حديث ضعيف، علم الألباني بلين اي حديث ضعيف ايرو الغليل حديث نمبر 844 تب ايدر پر بندن قرار مرمي حديث تي صحيح دائي ايبار اسين تاكار فترة دار مرمي تاكار فترة ايدا دا جابه دي جابه دا تاكار فترة تاكار فترة مرمي اكي حديث وبسطة من قرار تاكين بشش قرار حرفي بايرا আর সেটা হচ্ছে মুসান্নাব ইবনে আবি শাইবা, হাদিস নম্বর 10472। হাদাসানা মুসামা আন আযহান সুয়াইরিন ক্বাল সামিউ আবু ইসহাক ইয়াকুল আদরাকতু ওয়া হুম ইউতুনা ফি সাদাকাতি রমাদানা আদ-দারাহিম বি কিমাতি আদ-দুআব। এই হচ্ছে হাদিস মুসান্নাব ইবনে আবি শাইবা, হাদিস নম্বর 10472। আবু ইসহাক আস-সাবি তিনি হচ্ছে একজন তাবি, তিনি বর্ণনা করছেন, তিনি বলছেন আমি তাদেরকে পেয়েছি। এই তাদেরকে পেয়েছি হুম, এর বহুবচন আছে, সর্বনাম এই জামিল রয়েছে। এই তাদেরকে বলতে কাদেরকে পেয়েছি? একজন হানাফি মুসান্নাব নাবি সাহিবার হানাফি মুহাদ্দিক মুহাম্মদ আওয়ামা তিনি উল্লেখ করেছেন যেখানে হোম বলতে আই 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 আসহাবা, অর্থাৎ সাহাবা একরাম, আর একজন সালেহ নামক একজন মুফতি সৌদিয়া তিনি বলেছেন সাহাব। তাহলে আবু ইসহাক আসাবি তিনি বলছেন যে আমি সাহাবিদেরকে পেয়েছি, অমিরতুনা তারা আদায় করতেন, তারা দিতেন কি সদাকাতে রমাদানা ফিত্রার সাদকা, আর দারাহিমা বিকিমাতিত তাআম খাদ্যদ্রব্যের পরিবর্তে টাকা টাকা দিতেন, এই অবস্থায় পেয়েছি। এই হচ্ছে হাদিস। এই হাদিসের সনদে আবু উসামা আছে, আবু উসামা আছে মুদাল্লিস রাবি, আর মুদাল্লিস রাবি আন্দে বর্ণনা করেছে, এটা গ্রহণযোগ্য নয়, প্রথম নম্বর কথা। নাম্বার দুই, আদ্রাক্তহম যারা বলেছেন সাহাবি এটা হচ্ছে ভিত্তিহীন কথা, এর কোনো প্রমাণ নেই, কারণ আদ্রাক্তহম কত কথা, আদ্রাক্তহু আমি একটা সাহাবিকে পেয়েছি, প্রমাণ নেই একটা সাহাবি থেকে।
একটা সাহাবী টাকা দিয়ে ফেতোয়া দিয়েছেন এই মর্মে আমার জানা মতে জৈব জাল ভিত্তিহীন কোনো হাদিস নেই, জৈব জাল ভিত্তিহীন কোনো হাদিস নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এবারে শেষ আলোচনায় আমি শেখ আব্দুল্লাহ বিন বাস রাহিমাহুল্লাহ বিশ্বের মহামুক্তি তিনি তার মজমু ফতোয়া ইবনে বাজ 14 খন্ড 22 পৃষ্ঠা উল্লেখ করছেন অধিকাংশ বিদ্বানদের বিপরে এবং এটাকে সব থেকে সহি দলিল, সব থেকে সঠিক দলিল, দলিল ওয়াজিব বলে ওয়াজিব হলো ইখরাজুহা মিনাত তুআম, সুতরাং ভাই সকল ফিতরা দেওয়ার ফিতরা সংক্রান্ত অনেক আলোচনা ইন্টারনেটে এই সম্পর্কে বিস্তারিত আলোচিত হয়েছে। তো বিশেষ করে বক্তব্য যেটা নির্যাস, আমরা যে কোনো আমল করে এতদিন থেকে মানুষ ভুল কাজ করে আসছে, এতদিন থেকে ভুল কাজ করে আসছে, এগুলো হচ্ছে মুশরিকদের কথা, লেওয়া যাক না আবার বাপরাকে পেয়েছি তাই করবো এমনটি নয়। মুসলিমদের প্রত্যেককে শিখতে হবে, শিক্ষা অর্জন করার খরচ শিখতে হবে, পড়াশোনা করতে হবে, শুধু কেই করছে এটা দেখতে হবে না, তদন্ত করে আমরা দুনিয়াবী বিষয়ে পার্থিব বিষয়ে আমাদেরকে এই বিষয়ে গবেষণা করতে হবে, স্টাডি করতে হবে, পড়াশোনা করতে হবে। সুতরাং টাকা দিয়ে ফিতরা এটা মোটেও চলবে না, জায়েজ নয়, বৈধ নয়, খাদ্যদ্রব্য দিয়েই দিতে হবে, আর ঈদের সালাতের পূর্বেই সেটাকে বণ্টন করতে হবে, নবী ইসলাম থেকে যেটা প্রমাণিত। অনেকে বলেন খুব কষ্ট, খুব সমস্যা, সমস্যা কিসে? আমরা তো অনেকে ইসলাম সহজে পেয়েছি, আমরা কিছুই কষ্ট করি না, সহজে ইসলাম পেয়ে গিয়েছি, আমাদের কষ্ট কিছু করতে হচ্ছে না, তারপরেও যত সহজ পাচ্ছি তত সেগুলোকে বাস্তবায়ন করার চেষ্টা, ইসলাম থেকে যতটা এড়িয়ে চলা যায়, এগুলো মুসলিমদের নীতি নয়, মুসলিমদের বৈশিষ্ট্য নয়। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতি অনুযায়ী আমল করার তৌফিক দান করুন, সকলে মিলে আমিন। আল্লাহুম্মা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।